কারণ হচ্ছে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে বর্ধমানে, তার জন্যই আর কি আজকে ভিডিও, বেসিক্যালি আজকে ব্লগিং ঠিক না, মানে আর আমি আজকে তোমাদের দেখাবো যে এখন এই মুহূর্তে বর্ধমানের পরিস্থিতি কী, আর আমি আমার যেখানে বাড়ি সেখানে কী পরিস্থিতি, পুরো বর্ধমান শহরটা ঘুরে দেখাবো কোথায় কী পরিস্থিতি না পরিস্থিতি। সো এখন এই মুহূর্তে তোমাদের ফার্স্ট যে প্লেস দেখাবো সেটা হচ্ছে প্রেম রোড, আর এটা হচ্ছে প্রেম রোড। তো প্রেম রোডের কী অবস্থা দেখো তোমরা একবার, এই যে এই দিকটা প্রেম রোড, এটা প্রেম রোড, তো এখানে একবার ড্রোন কানেক্ট করে দেখাবো প্রেম রোডের অবস্থাটা। আর এদিকে কিন্তু জল চারিদিকে, আর এটা মেন রাস্তা, ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এদিকেও কিন্তু অনেক জল, এদিকে চিকু দাদা বাড়ি গেছে, এইদিকেও কিন্তু অনেক জল। তো এই দিকটা সোজা রাস্তা প্রচুর, এদিকে এখন চার চাকা বলো বা দু চাকা কোনো গাড়ি কিন্তু এদিকে যেতে পারবে না। তো এই মুহূর্তে আমাদের এখানে ড্রোন কানেক্ট হচ্ছে, আমরা ড্রোনটা কানেক্ট করে এখানকার প্লেস তোমাদের দেখাবো কী অবস্থায় রয়েছে এখানে রাস্তাটা। আগে ড্রোন কানেক্ট করি তারপর দেখাবো। এখন প্রেম রোড থেকে তোমাদের প্রেম রোডের চিত্র আমরা দেখালাম ড্রোনের মাধ্যমে, এখন আসি প্রেম রোড থেকে ডান দিকে জাস্ট একটা পাড়া রয়েছে খালপাড়া নামে, এই হচ্ছে খালপাড়ার অবস্থা। দেখো বাড়ির ভেতরে মানে ঘরের ভেতরে কিন্তু জল ঢুকে গেছে, আর এই এইদিকেও যাওয়া যায় বাট এইদিকে এখন এই মুহূর্তে যাওয়া যাবে না। এই যে বাড়ি, এই বাড়ির কী অবস্থা, বাড়ির ভেতরে জল ঢুকে গেছে পুরো বাড়ির ভেতরে, এই যে এদিকটা তোমাদের দেখাবো একবার। হ্যাঁ, এই মুহূর্তে আমরা এখন রয়েছি খালপাড়াতে, তো আমাদের হাঁটু পর্যন্ত জল চলে এসেছে, দেখতেই পাচ্ছ হাঁটু জলে আমরা দাঁড়িয়ে আছি। আর প্রচুর কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে যে মানে বলার কিছু নেই, আর তার আগেও কিন্তু বর্ধমানে বৃষ্টি হয়েছিল বাট এইরকম ফার্স্ট টাইম দেখছি যে বর্ধমানের মতো এত মানে এইসব জায়গা জলে ডুবে গেছে। তো অনেকটা আজকে নিউজ চ্যানেলের মতো লাগছে নিজেকে, মানে মনে হচ্ছে যেন নিউজ চ্যানেল থেকে এসে, সত্যি তাই। আর আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমি আমার বর্ধমানে না ভিডিও বানাই তাহলে কিন্তু খারাপ হবে, আর মানুষকে দেখাবো বর্ধমানের ঠিক এখন এই মুহূর্তে কী পরিস্থিতি। এখন খালপাড়াতে এসেছি, খালপাড়ায় ড্রোনের মাধ্যমে দেখাবো এখানকার পরিস্থিতি। এবছরই প্রথম তো মানে এরকম জল না হয়, প্রতি বছর হয়, 3-4 বছর থেকে হয়নি বন্যাটা। আচ্ছা, তার 3-4 বছর পর এরকম বন্যা হলো। তাই এই জলে তো প্রচুর কষ্ট, তো প্রচুর কষ্ট, স্কুলে যেতে হয়, থাকতে হয় 5-6 দিন, 10 দিন থাকতে হয় স্কুলে। তখন মাটির ঘর ছিল, আরো ডুবে যাচ্ছিল। আপনাদের বাড়ি কোনটা? এই যে বাড়িটা আমাদের, এই বাড়িটা আপনাদের তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো জলে ডুবে গেছে দেখতেই পাচ্ছি, আর এই জলে, এই জলে সবারই কষ্ট, শুধু প্রচুর কষ্ট, প্রচুর। এখন কি খাবার জল আনতে গেছিলেন? হ্যাঁ, খাবার জল আনতে গেছিলাম, ওই ওনাদের বাড়িতে বললাম যে একটু চালিয়ে দিল। আচ্ছা আচ্ছা, এই জল এখন যতদিন না সংস্কার হচ্ছে ততদিন কিন্তু এইভাবেই জল এরকম থাকবে, থাকতে হবে। জল বাড়লে তার পালাতে হবে, জল বাড়লে তখন আবার তো আরো কষ্ট, তখন কষ্ট, স্কুলে যেতে হবে। ঠিক ঠিক আছে। এখন এই মুহূর্তে আছি ছোট বুনিয়াদি স্কুল, ছোট বুনিয়াদি প্রাইমারি স্কুল, অর্থাৎ সাধুপুর যে ছোট বুনিয়াদি স্কুল রয়েছে, তো সেই স্কুলের ভেতরে রয়েছে এবং প্রাঙ্গণে। তো এই স্কুলের এই মুহূর্তে কিন্তু চারিদিকে জলমগ্ন রয়েছে এই মুহূর্তে, আর এখন কিন্তু স্কুল চালু আছে, মানে এখন আজকে স্কুল চালু রয়েছে, কিন্তু এই জল থাকলে স্কুলে বাচ্চা ছেলেরা আসতে পারবে না। তো তোমাদের আমি বলবো যে মানে আমার যে ক্যামেরা করছে তাকে বলবো ভেতরে আসার জন্য, দেখানোর জন্য এই মুহূর্তে।
রয়েছি বাজপ্রতাপপুর ছোট বনিয়াদির একদম কাছাকাছি। আর এই দিকে জায়গা কিন্তু আরো খারাপ অবস্থা, এই দিকটা আরো খারাপ অবস্থা, কারণ হচ্ছে আমার সামনে বাঁকার যে জল সেই জলটা এইদিক থেকে বয়ে যাচ্ছে, আর এই দিকের বাড়িঘরের এই অবস্থা, এইদিকের অবস্থা এইরকম এই যে। আর এই দিকে হচ্ছে মেন রাস্তা, এই দিকটা বাট এইদিকে যাওয়া যাবে না এখন। তো আমরা এখন এই দিকটা একবার ট্রাই করবো এইদিকে যাওয়ার, এই রাস্তা। এখানকার বাড়িগুলো কিন্তু একদম জলের তলায়। সো আমরা ওই ওই পর্যন্ত যাবো এবং ওই 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 লাস্ট ওখানে গিয়ে আমাদের ড্রোনটা কানেক্ট করে তোমাদের দেখাবো এখানকার পরিস্থিতি। এখানকার জল পুরো বাড়ির ভেতর ঢুকে গেছে। তো বাড়িতে কেউ নেই, হচ্ছে অবস্থা একদম ঘরের ভেতরে জল। খুব জ্বালা যায় না, গরিবের বেশি কষ্ট না, কাল থেকে রাতে খেতেও পাই নাই, কোথাও খাবো, রান্না করবো কি করে। জলটা ওই দিক থেকে আসছে নাকি, ওই পিছন দিক দিয়ে? ওই যে নিচেটা ফেটে গেছে ওই দিক থেকে বেরোচ্ছে। আচ্ছা, ওই দিকে বেরোচ্ছে। দেখুন ঘরে তো কিছু নাই না, ঘরের অবস্থা খুবই খারাপ। ছোট বুনিয়াদি আছে, সেই ছোট বুনিয়াদিতেই একজন কাকিমার বাড়ি। তো বাড়ির ভেতরে এই এই অবস্থা, এটা হচ্ছে খাট আর এই যে জল, ঠিক আছে। এখানে সারা রাত উনি ঘুমান নি সারা রাত। তো আমি এখানকার যারা প্রশাসন রয়েছেন তাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে একটু দেখবেন এদের এই বাড়িটা, যদি কোনোভাবে একটু সহযোগিতা কিছু করা যায় কোনোভাবে, ঠিক আছে। এই হচ্ছে বাড়ির বাইরের অবস্থা, চারিদিকে কিন্তু জল, চারিদিকে জল। আর দেওয়ালগুলো মনে হচ্ছে এবার পড়ে যাবে আস্তে আস্তে। আপনাদের পাড়াটার নাম কি? সংস্কার না হওয়ার জন্য বলতে পারবেন এরকম হয়েছে, সামজলা পুলের সংস্কার না হওয়ার জন্য আরো বেশি জল জমে গেছে। গতকালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরে বাড়িতে জল ঢুকে গেছে নিশ্চয়ই, সবারই কম বেশি বাড়িতে জল ঢুকে গেছে। জল নিকাশের ব্যবস্থা তো করা উচিত। চেয়ারম্যান এসে দেখে গেছে, সব থেকে কে কিছু গুরুত্ব দেয়নি। আচ্ছা, সব থেকে গুরুত্ব দেয়। হ্যাঁ, সেই সেটাই দেখছি, চারিদিকে তো জলে একদম ভর্তি হয়ে গেছে। শুধু মানে সব মানে গোটা পাড়াতে সব বাড়িতে এরকম হয়ে গেছে। প্রেম রোডে গেছিলাম, প্রেম রোডে দেখলাম সব জল, অনেক জল রয়েছে। এগুলো বর্ষাকালের আগে যদি করা হতো তাহলে এই আচ্ছা আচ্ছা প্রচুর কষ্ট বলুন। আমরা এখন হাঁটু জলে রয়েছি, দেখতে পাচ্ছি হাঁটুটা পুরো ডুবে গেছে আমাদের। আমরা এখন হচ্ছে বাজপ্রতাপপুর, বাজপ্রতাপপুর যে সুভাষপল্লী সেই সুভাষপল্লীর কাছাকাছি রয়েছে। তো আজকের দিনে আমার মনে হয় যেন ভিডিও করাটা উচিত, আমার মনে হয় যেন পার্সোনালি, মানে আমার শুধু যে ব্লগিং তা করবো এমনটা নয়, কারণ আজকের দিনে মানুষের পাশে থাকাটা বিশাল বড় জরুরি। সেই জন্যই কিন্তু আরও স্পেশালি আসা, হয়তো টাকা দিয়ে হয়তো উপকার করতে পারবো না, বাট ভিডিও করে মানুষকে জানান দিতে পারবো যে হ্যাঁ আমাদের ঠিক আমাদের কী পরিস্থিতি রয়েছে। এখন আছি মাঠপাড়া পাঞ্জিপাড়া সেই পাড়াতে, আর এটা বিনোদাদের পাড়া। তো প্রচুর জল কিন্তু এখানে প্রচুর, এখানে প্রচুর বাড়ি ঘর ডুবে আছে, সেই ফুটেজই তোমাদের দেখাবে এখন। এই মুহূর্তে আমরা রয়েছি মাঠপাড়াতে, এই যে এই মাঠপাড়ার অবস্থায় বাড়ির ভেতরে জল চলে গেছে। এটি ফার্স্ট টাইম, ইস বার ফার্স্ট টাইম এইসে হওয়া না?
पहली बार ना ये दोबारा मैंने दोबारा की नेक्स्ट साल में हुआ नेक्स्ट साल में बिगड़ हुआ था इस साल में हुआ ऐसा होना नहीं चाहिए क्योंकि बहुत बुरा हुआ होने आने के बाद में ऐसा बात नहीं बंद करी आदमी रखा हम लोग का मेन विलन आ रहा रुके इतना पानी ये दृश्य का पानी है पानी छोड़ो पानी ये वो तो हम भी पूछ रहे हैं आपसे जी क्या ये बिस्टे का पानी है क्या बैरेज से कोई पानी होगा ऐसे कुछ होगा ये छोटा हुआ पानी लगता है बैरेज का पानी लग रहा है ना छोटा हुआ पानी है मेरे को लग रहा है यही होगा क्योंकि इससे पहले ऐसे तो नहीं हुआ यही फर्स्ट टाइम पाँच साल पहले हुआ हाँ अभी ये फर्स्ट टाइम देख रहे हैं कि बाजेपतापुर माटपाड़ा पांजीपाड़ा सब डूब गया जल के बारिश भी बहुत पड़ा है बारिश का भी पानी है हाँ बारिश का तो कल रात में पहुँच बहुत बारिश हुआ तीन घंटा बोलो आस पास जो घर है सब अंदर चला गया अंदर का अंदर चला गया जल बड़ा हाँ मोहल्ला डूब गया देखा आपका बहुत सारा मोहल्ला इधर डूब गया ডুবে গেছে পুরো হ্যাঁ কিন্তু বাড়িগুলো সব ডুবে গেছে একটা দুটো তিনটে চারটে বিনোদা চলে এসছে আর বিনোদাদের যে ক্লাব আছে সুভাষ সংঘ আর ওই যে বিনোদা আর এটা বিনোদাদের পাড়া এটা বিবেকানন্দ সংঘ না এটা বিবেকানন্দ সংঘ তো গোটা পাড়া কিন্তু ডুবে গেছে মাঠপাড়া পাঞ্জিপাড়া পুরো ডুবে গেছে এটা হচ্ছে পোপার মাঠপাড়া এই যে বাজেপুতাপুর সুভাষপল্লী মাঠপাড়া এই যে এখানে যে পার্টি অফিস আছে পার্টি অফিস ডুবে গেছে তার পাশে একটা মন্দির আছে মন্দিরটা কিন্তু ডুবে গেছে তার সাথে সাথে বাড়ির যে অবস্থা তোমাদের দেখায় এই যে বাড়ির অবস্থা বাড়ির ভেতরে কিন্তু জল ঢুকে গেছে ওখানে সামনে একটা শিব শক্তি সংঘ নামে একটা ক্লাব রয়েছে যে ক্লাবটা তোমাদের দেখাবো ক্লাবও কিন্তু জলের তলায় রয়েছে পাশাপাশি এখানে রিক্সা রয়েছে কল রয়েছে সব কিন্তু জলের তলায় রয়েছে এখানে প্রচুর বাড়ি ঘর রয়েছে সব কিন্তু জলের তলায় একদম বিপদসীমার উপরে জল বইছে এটা কিন্তু পাড়া এটা কোনো নদী না আর তোমাদের জলের স্রোত একবার দেখায় এই হচ্ছে জলের স্রোত প্রচুর অসুবিধা হচ্ছে নিশ্চয়ই প্রচুর অসুবিধা হচ্ছে প্রচুর হ্যাঁ সাধারণ মানুষ ঠিক এইভাবে এই যে জল এই জলের মাঝে এখানে দাঁড়িয়ে আমাকে দোকান নিতে হচ্ছে দোকান নিতে এসছেন মানে বাজার করতে এসছেন তো এইভাবে বাজার করতে হচ্ছে তাই তো একদম জলে দাঁড়িয়ে বাজার করতে হচ্ছে এই এখন এই মুহূর্তে মাঠ পাড়ার এই পরিস্থিতি এদিকে যাওয়া যাবে আর ফার্স্ট টাইম এরকম দেখছেন এর আগে তো এরকম হয়নি মনে হয় এর আগে অনেক বছর আগে হয়েছিল প্রায় পাঁচ ছ বছর আগে এরকম হয়েছিল আমরা শুনেছিলাম এই মানে এইরকম প্রথম আর কি এত জল প্রশাসন যদি একটু নজর দেয় এদিকে তাহলে কিন্তু খুব ভালো হয় আর হিরোদা কেমন প্রচুর কষ্ট আছে নিশ্চয়ই এখন প্রচুর প্রবলেম ফেস করছেন সব হ্যাঁ ভেঙে গেছে ডুবে গেছে এখন কি এখানেই রয়েছেন না বাইরে এখানেই রয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে সাবধানে থাকুন এটাই হৃদয় কেমন আছো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে আর শেষে একটা কথা বলবো যে সবাই খুব সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এটুকুই চাই আর কিছু না